আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি 24 আর কি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে শেয়ার করব ডাকযুক্ত টুনি পাখি নিয়ে বিস্তারিত তার জীবনের গল্প। চলুন শুরু করা যাক। প্রাকৃতিক আবাসস্থল কলকাতার বন, জলভূমির পাড়ের ঝোপঝাড়, কাশবন এবং শস্যক্ষেত, এছাড়া কৃষি জমির আশেপাশে ছোট গাছগাছালি কিংবা জীব জঙ্গল বিচরণ করে। পার্থপক্ষে উঁচু গাছে বিচরণ করে না। মাঝারি গাছের মেয়েরা ঝাল বেশি পছন্দ করে। সারাদিন গাছবনে নেচে গিয়ে কাটায়। মায়াবী চেহারা সেভাবে শান্ত ও চঞ্চল অস্থির পাখি এরা। গানের গলা ভালো, চিকচিক সুরে গান গায়। প্রজনন মৌসুম পুরুষ পাখি আগটাকে বেড়ে যায়। এ সময় পুরুষ পাখির রঙে খানিকটা পরিবর্তন আসে, দেখতে তখন আরো মায়াবী দেখায়। এরা অনেক সময় শরীরটাকে ফুলিয়ে গাছের ডালে বসে থাকে, তখন দূর থেকে গোলাকার কদমফুলের মতো দেখা যায়। বৈশ্বিক বিস্তৃত বাংলাদেশ, ভারত, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা পর্যন্ত এদের অবস্থান মোটামুটি ভালো। তবে বিশ্বের এদের অবস্থান ততটা সন্তোষজনক নয়, হুমকিত নয়, ন্যূনতম বিপদগ্রস্ত। এই পাখিটির বাংলা নাম ডাকযুক্ত টুনি, ইংরেজি নাম জিটিং সিস্টিকোলা। এরা ভোমরা ছোট নামে পরিচিত। প্রজাতির গড় দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। গড় ওজন পুরুষ পাখি 7 থেকে 12 গ্রাম, স্ত্রী পাখি 5 থেকে 8 গ্রাম। স্ত্রী পুরুষ পাখি চেহারা ভিন্ন। সমস্ত শরীর হলুদ দাগ, মাথা বাদামি, ঘাড়, পিঠ ও ডানায় গাঢ় বাদামি দাগ। লম্বা লেজের ডগা সাদাতে, দল সাদাতে হলুদ দাগ। প্রজনন পালক ভিন্ন, চোখ বাদামি, ফুট সরু, উপরের অংশ কালচে, নিচের অংশে হলদে বর্ণের বা গোলাপি তর্ক বর্ণের। এ পাখির প্রধান খাবার ছোট পোকামাকড়, হরিণ, পিঁপড়া, সুরকেট ইত্যাদি। প্রজনন মৌসুম মার্চ থেকে সেপ্টেম্বর মাস। অঞ্চলগুলিতে প্রজনন মৌসুমের ক্যারেক্টার রয়েছে। কাপ আকৃতি বাসা, বাসা বাঁধে নরম মাকড়সা জাল, চিকন লতা, শিকড় ও তুলা দিয়ে। ডিম পারে 3 থেকে 6টি। ডিম পড়তে সময় লাগে 14 থেকে 15 দিন। আমরা অসাধারণ এই পাখির সঙ্গে আপনারা জানবেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে একটি নেওয়া হয়েছে দৈনিক মানব মতো লেখক কর্মসেন্টারের ওয়েবসাইট পাখির থেকে। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।